আমি রাজাকার নই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান না বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদরতে খোদা নাম রাখছে কুদরতে খোদা আসলে গজবে খোদা এই লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশমন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার নবীর ওয়ালি যারা হবে একজন দিনদার আলেম যদি মারা যায় সে যদি কোরআনের কথা সঠিক কথা বলে যায় আল্লাহ পাক বলেন যদি আমি ওই আলেমের কোন ইজ্জত দিই আসমানের আসমান থেকে তার ইজ্জতের ওয়াদা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান বুখারী এবং মুত্তাফাকুন আলাইহ বুখারী এবং মুসলিম থেকে আসে একজন আলেম বলে জামানে এই মহল্লায় যদি কোনো আলেম থাকে এই আলেম যদি মারা যায় হকানি একজন আলেম কোরআনের উপর আমল করতে বলা আলেম তাহলে ওই এলাকার নিস্তেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় এই বড় বড় আলেম গুলা কিয়ামতের আগে সব চলে যাবে আর কিয়ামতের আলম এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন যে কম্বল আপনি উঠুন আমার বড়াই আপনি কোন প্রান্তির আর আপনি মানুষের আমার ভীতি প্রদর্শন করুন ওরাপ্পাকা ফাকাপি আর আমি যে বড় এটা মানুষের কাছে বয়ান করতে থাকবো আর এই বয়ান করতে গিয়ে যদি আপনার উপরে কোনো কষ্ট আর বিমার আর মুসিবত আসে আমার উপরে ধৈর্য ধারণ করতে হবে কার উপরে ধৈর্য ধারণ করতে হবে এই জন্য কোরআনের কথা যতই বলি ততই ভালো লাগবে ইমানদারদের জন্য কাদের জন্য ইমানদারদের জন্য যতই বলি তারা বলবো আরেকটু শোনা আরেকটু শোনা আরেকটু শোনা আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব ইনি দল পথ নির্বিশেষ কথা বলবে যে যেই দলই করুক না কেন তার ওয়াজটা যখন শোনানো হয় তার ভাষণ যখন শোনানো হয় আমি মনে করি এই ওয়াজ সব ধরনের শ্রেণী মানুষগুলা শোনে কথা ঠিক না বেরিয়ে সাইদি সাহেবকে ভালোবাসার জন্য নাই সাইদি সাহেবের যে কোরআনে কারিমের কথাগুলো বলে
সেই কথাগুলো বলতে থাকে আর এই কথা আছে ঈশ্বর বলছিল যে আমাকে তোমরা maaf করে দিবা আর আমার আর যদি শোনো যে সাইদি কোন যদি তোমরা শোনো মারা গেছে তখন আল্লাহর কাছে দোয়া করো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাতে আমাকে maaf করে দেয় তার কারণ আমি মানুষ আমার ভুল হতেই পারে আমি তো ফেরেশতা নই রাসূলের একটা কথা শেষ করে আমি শেষ করে দেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় তিনি একটা বুখারী শরীফ সূত্র বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হবেন তিনি ঘোষণা করলেন যে শোনো আজকে আমি তোমাদের ঘোষণা করছি যদি কারো উপরে কোনো নির্যাতন করে থাকি তাহলে আজকে সে প্রতিশোধ নিতে পারো সমাগমে মজমার ভিতরে হাজার হাজার সাহাবায়ে কেরাম আছেন আবু বকর আছে ওসমান আছে আলী আছে রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবীরা বসে আছে এই ঘোষণা তিনি করলেন কেউ কোনো কথা বললেন না মজমার মাঝখানে একজন দাঁড়িয়ে গেলেন আর বললেন আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন এখন আপনাকে প্রতিশোধ আমি নেব উমরের চোখ মোটামোটা হয়ে গেল আবু বকর চিন্তিত হয়ে গেল নবীজির গায়ে যদি কেউ হাত দেয় সে তো জাহান্নামী হয়ে যাবে আল্লাহর হাবিব বললেন আসো তুমি আমার কাছে চলে আসো এসে বললেন আসো আমার আমি তোমাকে কষ্ট দিয়েছি কিভাবে তোমাকে কষ্ট দিয়েছিলাম তিনি বললেন আপনি আমাকে আঘাত করেছিলেন লাঠি দিয়ে বলে ঠিক আছে এই না লাঠি নাও ওমর নাকি ফায়ার হয়ে গেছে নাইরে সর্বনাশ এ তো জাহান্নামী হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে দিলেন বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন আপনি আঘাত করেছিলেন আপনার গায়ে জামা ছিল না আপনার গায়ে কি ছিল না জামা ছিল না পোশাক ছিল না পোশাক খুলে ফেললেন সাহাবায়ে কেরাম তো রাগান্বিত হয়ে গেলেন সর্বনাশ ওই সাহাবি পাঁচ পাখির মতন তুরন্ত এসে নবীজির মুখে জোহর দিলেন আর পিছনে নবুয়ত মহরের নবুয়ত ছিল মহরের নবুয়তে জোহর দিলেন বলেন সুবহানাল্লাহ